কি দেওয়া পড়ব বিষয়গুলো স্পষ্ট জানালে উপকৃত হব সম্মিত দিনী ভাই কবর জিয়ারত এটি সন্ন্যত এ মর্মে নবী সাল আলী আসসালামের আদেশে হচ্ছে কুন্ত জুরুহা না জিয়ার আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম আদেশ করছি তোমরা জিয়ারত করো আর এর মাধ্যমে তোমরা উপকৃত হবে পরকাল স্মরণ হবে এটি হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য এই জন্য কবর জিয়ারত করটি সুন্নত পুরুষরা কবর জিয়ারত করবে আর সুন্নতি পদ্ধতি হলো সেখানে নির্দিষ্ট যে দোয়া রয়েছে সুন্নতি দোয়া সে দোয়া পড়া আসসালাম এই দোয়াটি পড়া সেখানে আমরা দোয়া পড়ব এরপরে ইচ্ছাকৃত কেউ যদি দোয়া করতে চাই তাহলে দোয়া করতে পারে তবে সবসময় খেয়াল করা উচিত যে কেবলামুখী যেন হয় কবরকে ঘিরে আমাদের যে দোয়া হয় এটি শরীয়ত বিরোধী দোয়া কবরকে চতুর্দিকে চতুর্দিক থেকে ঘিরে যে কবর জেয়তের পদ্ধতি রয়েছে এটি নির্ঘাত সুন্নত বিরোধী আমরা সব সবসময় খেয়াল করবো কেবলামুখী হওয়া কখনো এমনও হতে পারে যে কেবলামুখী হতে যে কবরকে ডানে বামে অথবা পিছনে সামনেও হতে পারে তবে সবসময় খেয়াল করবো যে কেবলা মুখী হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। এবং সেখানে ইচ্ছাধীন আমরা দোয়া করতে পারি অল্লাহ আলম